হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা আবার তারপর থেকে আলোচনা করব। তো আশা করি আগের সব অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং এটাও বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং যারা অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো চাইছো, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যেরকম এটার জন্য করেছো। ওকে, তো দেখো নেক্সট যে প্রবলেমটা বলছে যে A and B are non-empty bounded subsets of R, ঠিক আছে? Prove that supremum of A union B is equal to max of sup A comma sup B. ওকে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো কিভাবে প্রমাণ করছি। Since A and B are two bounded sets অফ রিয়াল নাম্বারস, ঠিক আছে? প্রশ্নে বলা আছে যে এ আর বি হচ্ছে রিয়েল নাম্বারের একটা বাউন্ডেড সাবসেটস। তাহলে বাউন্ডেড মানে বাউন্ডেড অ্যাবভ হবে এবং বাউন্ডেড বিলো হবে, সেটা বাউন্ডেড সেটের ডেফিনেশন। আবার কমপ্লিটনেস প্রপার্টি থেকে আমরা বলতে পারি যে কোনো সেট যদি বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করবে, এবং কোন সেট যদি বাউন্ডেড বিলো হয় তাহলে তার ইনপ্রিমাম এক্সিস্ট করবে বাই দ্য কমপ্লিটনেস প্রপার্টি। তাহলে আমরা ধরে নিলাম এ সেটের সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম ওয়ান, আর এ সেটের ইনপ্রিমাম হচ্ছে স্মল এম ওয়ান। একইভাবে বি সেটের জন্য সুপ্রিমাম এম টু আর ইনপ্রিমাম স্মল এম টু। ওকে, আচ্ছা নেক্সট বাই দ্য ডেফিনেশন। তাহলে ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি যে এম ওয়ান হচ্ছে এ সেটের সুপ্রিমাম, তার মানে ফর অল এক্স বিলংস টু এ, মানে এ সেটের সমস্ত পদগুলোই এম ওয়ানের থেকে ছোট হবে। ওকে, আবার স্মল এম ওয়ান হচ্ছে এ সেটের ইনপ্রিমাম, তার মানে এ সেটের সমস্ত পদগুলোই স্মল এম ওয়ানের চেয়ে বড় হবে, ইনপ্রিমাম মানে সব থেকে ছোট এলিমেন্ট। একইভাবে এম টু এবং এম টুর জন্য তাই বি সেটের সমস্ত এলিমেন্টগুলো ক্যাপিটাল এম টুর থেকে ছোট হবে এবং বি সেটের সমস্ত এলিমেন্ট গুলো স্মল এম টু থেকে বড় হবে বাই ডেফিনেশন। ওকে, নাও বাই দ্য গিভেন কন্ডিশন এ সমান এ ইজ ইকাল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এ হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট, অ্যান্ড বি ইজ ইকাল টু ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু আর, তাহলে এ ইউনিয়ন বি কেমন হবে? এ ইউনিয়ন বি হবে এক্স ইউনিয়ন ওয়াই, হোয়ার এক্স কমা ওয়াই বিলংস টু আর, রিয়েল নাম্বার। ওকে, তাহলে সিন্স এ অ্যান্ড বি আর নন এমটি বাউন্ডেড সাবসেটস অফ আর, দেন এ ইউনিয়ন বি ইজ অলসো নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। ওকে, তাহলে যেহেতু এ এবং বি দুটোই নন এমটি বাউন্ডেড, তাহলে এদের ইউনিয়নটাও নন এমটি বাউন্ডেডই হবে। ওকে, আচ্ছা তার মানে নন এমটি বাউন্ডেড মানে এই যে এ ইউনিয়ন বি সেটটা আমরা বাউন্ডেড পেলাম, আবার এ ইউনিয়ন বি বাউন্ডেড মানেই বলা যায় এটা বাউন্ডেড বিলো অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড অ্যাবভ। আবার বাউন্ডেড অ্যাবভ মানে আমরা বাই দ্য কমপ্লিটনেস প্রপার্টি বলতে পারি সুপ অফ এ ইউনিয়ন বি এক্সিস্ট, অ্যান্ড বাউন্ডেড বিলো আর মানে আমরা বলতে পারি ইনপ অফ এ ইউনিয়ন বি এক্সিস্ট। ওকে, তাহলে এবার ধরে নিলাম আমরা সুপ অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু ইউ। ওকে, আমাদের প্রমাণ করতে হবে যে এই ইউ ইজ ইকাল টু হবে এম ওয়ান প্লাস এম টু, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সুপ অফ এ ইউনিয়ন বি যদি আমরা ইউ ধরে নিই, তাহলে দেন বাই ডেফিনেশন আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি সেটের সমস্ত পদগুলোই ইউ এর থেকে ছোট হবে, তাই না? বাই দ্য ডেফিনেশন অফ সুপ্রিমাম। ওকে, তাহলে ফর অল পি বিলংস টু এ ইউনিয়ন বি ইমপ্লাই কি বলা যায়, পি বিলংস টু এ অর পি বিলংস টু বি, সে ছোটবেলায় সেটের কন্ডিশন। আচ্ছা, আবার পি বিলংস টু এ মানে আমরা আগের ডেফিনেশনে লিখেছিলাম পি লেস দেন অর ইকাল টু এম ওয়ান হবে, তাই না? কোথায় দেখো, এই যে এই যে এ সেটের সমস্ত পদগুলোই এম ওয়ান এর থেকে ছোট, তাহলে পি হচ্ছে এখানে পি হচ্ছে এ সেটের একটা পদ, তার মানে পি অবশ্যই এম ওয়ান এর থেকে ছোট হবে। একইভাবে বি সেটের জন্য পি লেস দেন অর ইকাল টু এম টু হবে, তাই না? তাহলে পি এম ওয়ান এর থেকেও ছোট এবং এম টু এর থেকেও ছোট, তাহলে পি লেস দেন অর ইকাল টু আমরা লিখতে পারি এম ওয়ান কমা এম টু। ওকে, এটা 6 নাম্বার। আচ্ছা, কম্পেয়ারিং ফাইভ অ্যান্ড সিক্স উই গেট, তাহলে ফাইভটা কি ছিল দেখো,
ফাইভটা ছিল এই যে পি লেস দেন অর ইকাল টু ইউ ছিল, আর এখানে পেলাম পি লেস দেন অর ইকাল টু এম ওয়ান কমা এম টু। এখানে একটা ম্যাক্স বসিয়ে দাও, ঠিক আছে, ম্যাক্স ম্যাক্সিমাম অফ এম ওয়ান কমা এম টু। মানে দেখো এম ওয়ান আর এম টু দুটোর থেকেই ছোট, মানে আমি একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে যদি বলি, বলি পি লেস দেন অর ইকাল টু টু কমা পি লেস দেন অর ইকাল টু থ্রি, তাহলে কি বলা যেতে পারে? দেখো পি দুয়ের থেকে ছোট, পি তিনের থেকে ছোট, এটা যদি একবারে লিখতে চাই তাহলে আমি যদি লিখি পি লেস দেন অর ইকাল টু থ্রি, তার মানে দেখো এটাও হয়ে যাচ্ছে এটাও হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি লিখি পি লেস দেন অর ইকাল টু টু তাহলে এইটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। তাহলে এই ডান দিকে যেগুলো থাকবে তাদের যে ম্যাক্সিমাম তার থেকে ছোট যদি লিখি তাহলে দুটোই কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো সেই কারণেই বললাম যে এখানে পি লেস দেন অর ইকাল টু এখানে একটা ম্যাক্স লিখে দেবে, ম্যাক্স অফ এম ওয়ান কমা এম টু। তো এবার লক্ষ্য করে দেখো, 5 নম্বরে ছিল পি লেস দেন অর ইকাল টু ইউ, আর 6 নম্বরে আছে পি লেস দেন অর ইকাল টু ম্যাক্স অফ এম ওয়ান কমা এম টু, তাহলে এখানে ইউ এর জায়গায় আছে ম্যাক্স অফ এম ওয়ান কমা এম টু। সুতরাং এই দুটো কম্পেয়ার করে আমরা লিখতে পারি ইউ ইজ ইকাল টু ম্যাক্স অফ এম ওয়ান কমা এম টু। আবার ইউ মানে ছিল সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি, তাহলে সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু ম্যাক্স অফ এম ওয়ান মানে সুপ এ আর এম টু মানে সুপ বি। ওকে, সো একটা পার্ট হয়ে গেল। এইবার দেখো সেকেন্ড পার্ট যেটা ছিল, ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল, এই যে 1 নম্বর পার্টটা হয়ে গেল। এবার 2 নম্বর অর্থাৎ সেকেন্ড পার্টটাও একই রকম ভাবেই করব, তো একই রকম ভাবে এই ডেফিনেশন ইউজ করে। তো দেখো এবার ধরা হলো যে লেট ইনফ্রিমাম অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু এস, ইনফ্রিমামটা ধরা হলো এস, তাহলে বাই দ্য ডেফিনেশন এ ইউনিয়ন বি এর সমস্ত এলিমেন্ট গুলোই এস এর থেকে বড় হবে, তাই না? আচ্ছা এগেইন পি বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি লেখা যায়? পি বিলংস টু এ অর পি বিলংস টু বি। সুতরাং পি গেটার দেন অর ইকাল টু স্মল এম ওয়ান অর পি গেটার দেন অর ইকাল টু স্মল এম টু, অর্থাৎ পি গেটার দেন অর ইকাল টু মিনিমাম, এখানে একটা মিনিমাম লিখে দেবে, মিনিমাম অফ এম ওয়ান কমা এম টু, তাই না? তাহলে এটাও দেখো একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করো, পি গেটার দেন অর ইকাল টু টু কমা পি গেটার দেন অর ইকাল টু থ্রি, তাহলে এই দুটো যদি আমরা লিখি পি গেটার দেন অর ইকাল টু থ্রি, তাহলে কিন্তু এটা একদম স্যাটিসফাই হচ্ছে না, কারণ পি ইকাল টু যদি 2.5 নিই তাহলে সেটা 3-এর থেকে বড় নয়, কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে না। ওকে, সেই কারণে আমরা যদি আগেরটা যেমন ম্যাক্স লিয়েছিলাম এটা মিন নেব, তো এটা মিন মানে 2, ঠিক আছে, তাহলে মিন নিলে আমাদের এখানে একটা মিন লিখে দেব। তাহলে এবার যদি একইভাবে এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, এস এর জায়গায় আমরা পাচ্ছি মিন অফ এম ওয়ান কমা এম টু, অর্থাৎ এস ইজ ইকাল টু পেয়ে গেলাম আমরা মিন অফ এম ওয়ান কমা এম টু কম্পেয়ারিং করে। ওকে, সুতরাং ইনফ্রিমাম অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু মিন অফ ইনফ্রিমাম অফ এ কমা ইনফ্রিমাম অফ পি। ওকে, খুবই একটা সিলি প্রবলেম। তো নেক্সট যেটা প্রবলেম নাম্বার 7, তো প্রবলেম নাম্বার 7টা দেখো কি বলছে, যে লেট এস বি এ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড বিলো, তাহলে এস হচ্ছে একটা বাউন্ডেড বিলো সেট, এস একটা বাউন্ডেড বিলো সেট, তাহলে বাউন্ডেড বিলো মানে লোয়ার বাউন্ড থাকবে, তাহলে এ লোয়ার বাউন্ড এল অফ এস ইজ সাচ দ্যাট ফর এভরি ন্যাচারাল নাম্বার এন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এস এন ইন এ স্যাটিসফাইং এস এন লেস দ্যান এল প্লাস ওয়ান বাই এন, প্রুফ দ্যাট এল ইজ ইকাল টু ইনফ্রিমাম অফ এস। তার মানে এস একটা বাউন্ডেড বিলো সেট, এল হচ্ছে একটা লোয়ার বাউন্ড, তাহলে আমাদের দেখাতে হবে যে সেখানে এমন একটা এলিমেন্ট এস এন আছে যার জন্য এস এন লেস দ্যান এল প্লাস ওয়ান বাই এন হচ্ছে, এবং আরো প্রুফ করতে হবে যে এল ইজ ইকাল টু ইনফ্রিমাম অফ এস হয়। তো দেখো, গিভেন দ্যাট এস বি এ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড বিলো, এটা তো গিভেন আছেই, অ্যান্ড এল ইজ আ লোয়ার বাউন্ড অফ এস, এটাও গিভেন আছে এল একটা লোয়ার বাউন্ড। আচ্ছা
তাহলে অ্যান্ড উই হ্যাভ টু প্রুফ দ্যাট এল ইজ ইকাল টু ইনফিমাম, তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে এলটাই হচ্ছে ইনফেস, এলটাই হচ্ছে আমাদের ইনফেস, এটা প্রমাণ করতে হবে। তো দেখো দ্যাট ইজ এল ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এস, অবভিয়াসলি ইনপ্রিমামের অর্থই হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর সুপ্রিমামের অর্থ হচ্ছে লিস্ট আপার বাউন্ড। দ্যাট ইজ তার মানে কি প্রমাণ করতে হবে, দ্যাট ইজ নো লোয়ার বাউন্ড অফ এস ইজ গ্রেটার দ্যান এল, তার মানে কি প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে এল একটা ইনফ্রিমাম। ইনফ্রিমাম মানে আমরা জানি যে যত লোয়ার বাউন্ড আছে সব থেকে যে বড় লোয়ার বাউন্ড সেটাকেই আমরা বলি ইনফ্রিমাম। ওকে, যেমন একটা যদি উদাহরণ দিয়ে বলে যাই যে ধরো 5 একটা সেট আছে এস, তাহলে এস এর এলিমেন্ট গুলো আমরা বলছি 2-এর থেকে বড়, তাহলে অবশ্যই এস এর এলিমেন্ট গুলো 1-এর থেকে বড়, অবশ্যই এস এর এলিমেন্ট গুলো 0-র থেকে বড়, তাহলে এইগুলো হচ্ছে একটা এর লোয়ার বাউন্ড। ঠিক আছে, এই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে যেটা বড় হবে সেইটাকে আমরা বলবো ইনফ্রিমাম। তো আমরা এখন জাস্ট প্রমাণ করব ইনফ্রিমাম অফ এস ইজ ইকাল টু এল। আচ্ছা তাহলে দেখো, ইফ পসিবল লেট এল নট বি অ্যান লোয়ার বাউন্ড অফ এস সাচ দ্যাট এল নট গ্রেটার দ্যান এল, তাহলে ইনফ্রিমাম এল, ইনফ্রিমাম মানে প্রমাণ করতে হবে যে এল এর থেকে বড় কোনো লোয়ার বাউন্ড নেই। তাহলে আমরা এখানে কন্ট্রাডিকশন ধরার জন্য তৈরি করে নিলাম যে এল নট একটা লোয়ার বাউন্ড আছে এবং যেটা কিনা এল এর থেকে বড়। ঠিক আছে, তার আবার এবার যদি আমরা একটা কন্ট্রাডিকশন তৈরি করতে পারি তাহলে আমাদের প্রুফ ডান হয়ে গেল। আচ্ছা তারপরে, সিন্স এন ইজ এ ন্যাচারাল নাম্বার সো এন গ্রেটার দ্যান জিরো, ইয়েস অ্যান্ড অলসো 1/n গ্রেটার দ্যান জিরো। আচ্ছা আচ্ছা, এইবার আমরা ধরছি এপসাইলন ইজ ইকাল টু 1/2 এল নট মাইনাস এল ইজ ইকাল টু 1/n, এটা আমরা ধরছি যেটা গ্রেটার দ্যান অবশ্যই জিরো। তাহলে এল নট মাইনাস এল কত হবে, এই টুটা ওদিকে চলে গেলে 2/n হবে। তাহলে এবার 1/n প্লাস এল ইজ ইকাল টু হয়ে যায় এল নট মাইনাস 1/n, তাই না? এই যে 2/n মানে আমরা লিখতে পারি 1/n প্লাস 1/n, একটা 1/n এদিকে চলে গেল আর একটা এলটা এদিকে চলে এলো, দিয়ে হয়ে গেল 1/n প্লাস এল ইজ ইকাল টু এল নট মাইনাস 1/n। এগুলো কেন করছি, এগুলো আমাদের পরে কাজে লাগবে এই রিলেশনগুলো। আচ্ছা এবার দেখো, বাই দ্য স্টেটেড কন্ডিশন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ইন এস সে এস এন সাচ দ্যাট এস এন লেস দ্যান এল প্লাস 1/n। তাহলে প্রশ্নেই আমাদের বলা ছিল যে এস এ একটা এলিমেন্ট আমরা এস এন পাবো যেটা কিনা লেস দ্যান হবে এইটা। তো এখনই আমরা দেখো প্রমাণ করলাম এল প্লাস 1/n উইল বি ইকাল টু এল নট মাইনাস 1/n, সো অবভিয়াসলি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে এস এন লেস দেন হয়ে গেল এল নট মাইনাস 1/n। ওকে, অ্যান্ড দিস শোজ দ্যাট এল নট ক্যান নট বি এ লোয়ার বাউন্ড অফ এস, তার মানে এখান থেকে এই লাইন থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এল নট একটা লোয়ার বাউন্ড হতে পারে না। ঠিক আছে, তাহলে হেন্স এল ইজ এ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এস। তাহলে আমরা দেখো ধরেছিলাম এল নট একটা লোয়ার বাউন্ড এবং সেটা এল এর থেকে বড়, কিন্তু এখান থেকে স্পষ্টই বুঝতে পারছি যে এল নট কখনোই একটা লোয়ার বাউন্ড হতে পারে না, তার মানে আমরা যেটা ধরেছিলাম সেটা একটা ভুল জিনিস ধরে ফেলেছি। তাহলে ভুল জিনিস ধরা মানে আমরা প্রমাণ হয়ে গেল যে এল ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, কেন এল এর থেকে একটা বড় লোয়ার বাউন্ড নিলে আমাদের থিওরামটা ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে, সেই কারণে এলই হবে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সুতরাং এল ইজ ইকাল টু ইনফ্রিমাম অফ এস, ঠিক আছে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা প্রবলেম নাম্বার 18টা দেখার জন্য তোমরা মাইতি ঘোষ ভিজিট করতে পারো, পেজ নাম্বার 79, এটা একটা থিওরেম 2.7.2। ওকে, আর এস কে মাপাতেও থিওরেমটা আছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 34, একদম বইয়ের থিওরেম। আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 8 যেটা বলছে, ফাইন্ড দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটিস, তাহলে যে ইনইকুয়ালিটি গুলো আছে বা অসমীকরণ গুলো আছে তাদের সলিউশন সেটটা ফাইন্ড করতে বলছে। তো দেখো করা যাক,
এক নম্বরে যেটা আছে 3x/2x-1 লেস দেন 3, তো এই মাইনাস এদিকে আসলো, -3 হয়ে গেল, লসাগু হলো। ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু লসাগু বা এলসিএম হলো, এলসিএম করার পর উপরে গুণটা হয়ে গেল, ঠিক আছে, দিয়ে যোগ বিয়োগ করে এটা হলো। আচ্ছা এবার দেখো সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে আমরা জানি লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায় মাইনাস দিয়ে গুণ করলে। ওকে আচ্ছা, দিয়ে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে এদিকে পাঠিয়ে দাও, তাহলে x-1/2x-1 গ্রেটার দেন 0 হয়ে গেল। ওকে আচ্ছা এবার দেখো, দ্য ইনইকুয়ালিটি ওয়ান হোল্ডস ইফ x-1 অ্যান্ড 2x-1 বোথ আর সেম সাইন, তাই না? তাহলে এটা গ্রেটার দেন 0 হবে যদি এই উপরেরটা এবং নিচেরটা বোথ সেম সাইন হয়, মানে উপরেরটা প্লাস নিচেরটাও প্লাস, বা উপরেরটা মাইনাস নিচেরটাও মাইনাস। তাহলে কেস ওয়ান, কেস ওয়ানে কি হবে, হোয়েন x-1 অ্যান্ড 2x-1 বোথ আর পজিটিভ, তাই কি না? একবার হবে পজিটিভ বোথ, মানে দুটোই পজিটিভ, আর একবার হবে দুটোই নেগেটিভ। তাহলে বোথ যদি পজিটিভ হয় তাহলে x-1 গ্রেটার দেন 0 আর 2x-1 গ্রেটার দেন 0, তো এখান থেকে আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন 1, এখান থেকে বলতে পারি এক্স গ্রেটার দেন হাফ। ওকে আর কেস টু তে কি হবে, x-1 অ্যান্ড 2x-1 বোথ আর নেগেটিভ, তার মানে x-1 <0 অ্যান্ড 2x-1 <0, তার মানে এখান থেকে বলতে পারি x<1 আর এখান থেকে বলতে পারি x<1/2। তাহলে ফ্রম কেস ওয়ান অ্যান্ড কেস টু উই কনক্লুড দ্যাট এটা গ্রেটার দ্যান 0 হবে ইফ, প্রথমে কেস ওয়ানে পেয়েছিলাম আমরা -∞ থেকে 1/2, আর কেস টু তে পেলাম 1 থেকে ইনফিনিটি, সুতরাং এই দুটোর ইউনিয়নই হয়ে যাবে আমাদের সলিউশন সেট। ওকে নেক্সট 2-এরটা একই রকম, 4টা বাদিকে আনা হলো, লসাগু করা হলো, গুণভাগ করা হলো, যোগ বিয়োগ করে এটা আসলো, এবার দুদিকে মাইনাস দিয়ে গুণ করলে এটা গ্রেটার দেন হয়ে গেল। ঠিক আছে এইবার দেখো একই একই কথা, যে দা ইনইকুয়ালিটি ওয়ান উইল হোল্ড হোয়েন 3x-6 মানে উপরেরটা অ্যান্ড x-1 মানে নিচেরটা বোথ আর সেম সাইন। তাহলে দেখো কেস ওয়ানে আমরা দুটোই ধরছি পজিটিভ, তখন আমরা এরকম একটা পেয়ে যাচ্ছি, আর কেস টু তে আমরা দুটোই ধরছি নেগেটিভ, তখন আমরা এক্স একটা দুটো লেস দেন ½-1 পাচ্ছি এবং x<1 পাচ্ছি। তাহলে ফ্রম কেস ওয়ান অ্যান্ড কেস টু কনক্লুড করতে পারি যে একবার -1 থেকে ইনফিনিটি আর একবার 2 থেকে ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে নেক্সট 3 নম্বর প্রবলেমটা যেটা আছে, সেটাই বলছে যে 4x/2x-3 গ্রেটার দেন 1/2 প্লাস 3x/2x+3। তো প্রথমে সবগুলো বাঁদিকে নিয়ে চলে আসা হলো, এবার নাও লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ক্যালকুলেশন করে তারপর গ্রেটার দেন সেটা 0 লিখবো। তো নাও বলে লেফট হ্যান্ড সাইডটা লেখা হলো, তো এইটা প্রথমটা লাস্টেরটা থেকে এক্স কমন নেওয়া হলো আর মাঝখানে হাফটা পড়ে থাকলো। আচ্ছা দিয়ে এটা লসাগু করা হলো, ভেতরেরটা লসাগু করে গুণ করা হলো আর এক্সটা সামনে থেকেই গেল, দিয়ে কাটাকুটি করে আমাদের চলে এলো এইটা, আর -1/2 তো থেকে গেল, দিয়ে এবার -1/2-এর সঙ্গেও লসাগু করা হলো, দিয়ে 3 কমন নিয়ে যোগ বিয়োগ করে এরকম হয়, এটা তোমরা আশা করি সবাই করতে পারবে। তো এবার ছিল এটা গ্রেটার দ্যান 0, তার মানে আমাদের এইটা গ্রেটার দ্যান 0 হবে। ওকে তো 3/2টা ভোগে পাঠিয়ে দাও, 3/2টা এদিকে এসে কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো 14x+3/4x² - 9 গ্রেটার দ্যান 0। এবার দ্য ইনইকুয়ালিটি ওয়ান হোল্ডস ইফ এইটা অ্যান্ড এইটা আর বোথ সেম সাইন, একই জিনিস। তাহলে কেস ওয়ানে দুটোই পজিটিভ ধরবো, দুটোই প্রথমটা পজিটিভ ধরে আমরা পাচ্ছি x<-3/4, আর দ্বিতীয়টা পজিটিভ ধরে আমরা পাচ্ছি x<+-3/2। আর কেস টু তে কি ধরবো বলো, দুটোই নেগেটিভ ধরবো, তাহলে প্রথমটা নেগেটিভ ধরে আমরা পাচ্ছি, প্রথমটা নেগেটিভ ধরে পাচ্ছি যে এটা <0 হলে x<-3/4, আর দ্বিতীয়টা <0 ধরে আমরা এই রেঞ্জটা পেয়ে যাচ্ছি, কারণ x² আছে সেই কারণে মাইনাস থেকে নেওয়া হলো। ওকে আচ্ছা তাহলে এবার ফ্রম ওয়ান অ্যান্ড টু দুটো থেকে আমরা কি বলতে পারি, যে -13/4-এর থেকে বড় এবং 3/2-এর থেকে ছোট। ঠিক আছে তাহলে ফ্রম কেস ওয়ান অ্যান্ড কেস টু আমরা কি কনক্লুড করতে পারি, যে এইটা কেস ওয়ান এই কেস টু থেকে পেলাম আর এটা কেস ওয়ান থেকে পেয়েছি, তাহলে এই দুটোর ইউনিয়ন। ওকে খুবই সোজা প্রবলেম এগুলো।
আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 4, যেটা বলছে মডিউলাস এক্স প্লাস 3 বাই 6 মাইনাস 5x লেস দেন অর ইকাল টু 2। তো দ্য সলিউশন সেট ইজ দ্য ইউনিয়ন অফ টু সেটস। দ্য সলিউশন সেট ইজ দ্য ইউনিয়ন অফ টু সেট এস ওয়ান অ্যান্ড এস টু। ওকে, হয় আর এস ওয়ান মানে হচ্ছে 6 মাইনাস 5x গ্রেটার দ্যান 0, অ্যান্ড -2 লেস দেন অর ইকুয়াল টু এক্স প্লাস 3 বাই 6 মাইনাস 5x লেস দেন অর ইকুয়াল টু 2। ওকে, আর এস টু মানে হচ্ছে নিচেরটা লেস দেন 0 এবং এটা। ওকে, তো দেখো এই মডটা আমরা একটা সূত্র বলে দিচ্ছি আগে, যে মড এক্স লেস দেন অর ইকুয়াল টু এ, এর সূত্র হচ্ছে অবশ্যই জানো তোমরা মাইনাস এ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু প্লাস এ। তো এইখানে যদি এইটাই সূত্রটাই এর জন্য লাগাও তাহলে আমরা দেখো এইটা পাচ্ছি। ওকে, এইবার দুটো কেস আমরা করেছি, একটা নিচেরটা গ্রেটার দেন 0 করেছি আর একটা নিচেরটা লেস দেন 0 করেছি, কারণ উপরেরটা দেখো আছে এক্স প্লাস 3, দুটোই পজিটিভ নাম্বার অর্থাৎ এটা কখনোই 0-র থেকে ছোট হবে না। এক্স প্লাস 3 এক্স এর সঙ্গে যোগ, তো এটা কি করে নেগেটিভ হবে, তাই না? তার মানে নিচেরটা একবার গ্রেটার দেন 0 আর নিচেরটা একবার লেস দেন 0 করে আমরা এই দুটো কেসের জন্য আলাদা আলাদা করে দুটো সলিউশন সেট তৈরি করব। ঠিক আছে, তাহলে এবার দেখো ইফ এস নিচেরটা গ্রেটার দেন 0 যদি হয় দেন এটা হবে। ওকে, তাহলে নিচেরটা গ্রেটার দেন 0 হলে আমরা দেখতেই পাচ্ছি এটা গ্রেটার দেন 2 নেব একবার, মানে এইটুকু নেব একবার আর পরের টুকু একবার নেব সেটাই পাশে আছে। ঠিক আছে, তো প্রথমটুকু নিয়ে মানে বাঁদিকে গ্রেটার দেন -2 নিয়ে এটা গুণ করে দেওয়া হলো, সব বাঁদিকে আনা হলো, যেখান থেকে 9x লেস দেন অর ইকাল টু 15 আসছে, অর্থাৎ এক্স লেস দেন অর ইকাল টু 15/9, অর্থাৎ এক্স লেস দেন অর ইকাল টু আসছে 5/3। একইভাবে এই বাঁদিক এই এই লেস দেন অর ইকাল টু 2টা নিয়ে গুণ করে দিয়ে বাঁদিকে এনে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি এক্স লেস দেন অর ইকাল টু 9/11। ওকে, আচ্ছা এইবার কেস টু এর জন্য, মানে ইফ 6x-6-5x লেস দেন 0, তাহলে আমরা যদি এখানে আর করা হয়নি, তাহলে আমরা যদি একই প্রসেসে করি, মানে একবার লেস দেন একবার গ্রেটার দেন যদি করি, তাহলে একবার পাবো এক্স গ্রেটার দেন অর ইকাল টু 9/11 আর একবার পাবো এক্স গ্রেটার দেন অর ইকাল টু 5/3। তাহলে এস ওয়ান এর জন্য আমরা কি পাচ্ছি, মানে এস ওয়ান মানে যখন এটা গ্রেটার দেন 0, এস ওয়ান মানে হচ্ছে এই কেসটা গ্রেটার দেন 0, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি এক্স 5/3 থেকে ছোট আর এখানে পাচ্ছি এক্স 9/11 থেকে ছোট। তাহলে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা নিতে হবে, এটা মিনিমাম তো আমরা সেটাই নিলাম, না সরি, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে, তো ম্যাক্সিমাম হচ্ছে 5/3, কারণ ওই থিওরামটাতেই দেখেছি আমরা, তো ম্যাক্সিমাম 5/3 এখানটাই আমরা লিখলাম গ্রেটার দেন অর ইকাল টু কোথায় গেল, হ্যাঁ এক্স লেস দেন অর ইকাল টু 9/11 আর এস টুর জন্য আমরা লিখবো এক্স গ্রেটার দেন অর ইকাল টু 5/3। সো দ্য সলিউশন সেট ইজ এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকাল টু 9/11 অ্যান্ড ইউনিয়ন এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকাল টু 5/3। তার মানে এটা লিখতে পারি আমরা -∞ থেকে 9/11 আর এটা লিখতে পারি 5/3 থেকে ইনফিনিটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো প্রবলেম নাম্বার 5 যেটা আছে এটা পুরোপুরি সিমিলার। ওকে, দেখো এটাতেও এস ওয়ান করা হয়েছে নিচেরটা গ্রেটার দেন 0 এবং এটা, আর এস টু করা হয়েছে নিচেরটা লেস দেন 0 এবং এটা। তাহলে প্রথমে গ্রেটার দেন 0 ধরে আমরা এক্স বার করব, একটা পেলাম এক্স গ্রেটার দেন 2/3, অবশ্যই করে নিও কিন্তু এখান থেকে, ঠিক আছে ক্যালকুলেশনগুলো একটু দেখে করে নিও, আর একটা পেলাম এক্স গ্রেটার দেন অর ইকাল টু 13। একইভাবে যখন লেস দেন 0 আমরা করছি তখন পেয়ে যাচ্ছি এক্স লেস দেন 23/5 আর একটা পাচ্ছি এক্স লেস দেন 13। ওকে, দেয়ার ফোর এস ওয়ান কোনটা, এস ওয়ান পাবো কি এক্স গ্রেটার দেন 13। দেখো এস ওয়ান মানে আমাদের ছিল কোন কেসটা বলো, এস ওয়ান মানে ছিল আমাদের এই কেসটা, এই যে এক্স গ্রেটার দেন 13 পেয়েছিলাম এখানে, আর এখানে পেয়েছিলাম এক্স গ্রেটার দেন 23/5। তাহলে এই দুটোর মধ্যে আমাদের মিনিমাম কোনটা হবে বলো, এই দুটোর মধ্যে মিনিমাম, না একটা বলছে 5 23/5 মানে 4 পয়েন্ট সামথিং, তাহলে একটা বলছে এক্স গ্রেটার দেন 4 পয়েন্ট সামথিং আর একটা বলছে এক্স গ্রেটার দেন 13। তাহলে এটা ম্যাক্সিমাম হচ্ছে 13, সুতরাং আমরা নেব এক্স গ্রেটার দেন 13।
ওকে আচ্ছা, কারণ 13 থেকে বড় মানে একটু ভাবার চেষ্টা করো, একটুখানি ডিটেলস আমি এটা বলে দিচ্ছি যে এইটা যদি মনে করো রিয়েল লাইন হয়, এটা 0, এটা মনে করো তোমার 4.5 হলো, আর এটা মনে করো তোমার 13 হলো, তাহলে তুমি যদি বলো এক্স গ্রেটার দ্যান 13, এটা মানে দেখো এক্স গ্রেটার দ্যান 4.5 সেটাও মানে এক্স গ্রেটার দ্যান 4.5 যদি এরকম টানো আর এক্স গ্রেটার দ্যান 13 যদি এরকম টানো, তাহলে দুটো কয়েন কোয়েনসাইড কোথায় করছে? এই জায়গাটুকুতেই কোয়েনসাইড করছে, কারণ এইটুকুর মধ্যে শুধু এইটার জন্য বড়, কিন্তু 13-র জন্য তো বড় নয়, ঠিক আছে? তুমি যদি এইখান থেকে নিতে, তাহলে কিন্তু এইটুকুর জন্য 13টা আমরা বলতে পারতাম না যে এক্স গ্রেটার দ্যান 13, তাহলে এমন ভাবে নিতে হবে যাতে এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে। ওকে, তো সেটাই আমরা নিয়েছি এক্স গ্রেটার দ্যান 13। আর একইভাবে এই দুটোর জন্য দেখো, এটা 13-র থেকে ছোট আর এটা 23/5-এর থেকে ছোট, তাহলে কোনটা নিলে দুটোই স্যাটিসফাই করবে? অবশ্যই 23/5-এর থেকে ছোটটা নিলে দুটোই স্যাটিসফাই করবে, সেই কারণে এটাই নিয়েছি। সুতরাং আমাদের সো দ্য সলিউশন সেট ইজ এক্স গ্রেটার দ্যান 13 একবার, আর একবার হচ্ছে এক্স লেস দ্যান 23/5, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 23/5 একবার আর 13 থেকে ইনফিনিটি একবার। ওকে, নেক্সট প্রবলেম যেটা আছে, প্রবলেম নাম্বার 9। ওকে, বলছে প্রুফ দ্যাট মড এক্স প্লাস মড ওয়াই প্লাস মড জেড লেস দ্যান অর ইকাল টু মডিউলাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস মড জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর। এটা আমাদের প্রুফ করতে হবে। তো দেখো, আমরা 2 ইন্টু মড এক্স, এটাকে আমরা কিরম ভাবে লিখতে পারি? দেখো তো, মড এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে 2 মড এক্স থাকলো, লিখতে পারি, অসুবিধা নেই। আবার মডের প্রপার্টি থেকে আমরা এটা লিখতে পারি লেস দেন অর ইকাল টু মডিউলাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মানে এটার মড, মাঝখানে প্লাসটা থেকে গেল, এইটার মড, এটা আমরা মডিউলাসের প্রপার্টি থেকে লিখতে পারি। একইভাবে সেম কাজ আমরা 2 মড ওয়াই এর জন্য করতে পারি, লেস দেন অর ইকাল টু লিখতে পারি, ঠিক আছে? একইভাবে 2 মড জেড এর জন্য করতে পারি এবং লেস দেন অর ইকাল টু লিখতে পারি। তাহলে এবার যে তিনটে আমরা ইনইকুয়ালিটি পেলাম, এই তিনটে যোগ করে দাও, তিনটে অসমীকরণ যোগ করে দিলে বাঁ দিকে দেখো হয়ে যায় 2 ইন্টু মডিউলাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো এই দেখো একটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, আবার এই যে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এইভাবে সবগুলোই দুটো করে আছে। তাহলে দেখো সবগুলোই দুটো করে হয়ে গেল, এই যে 2 2 2 দুটো করে হয়ে গেল সবগুলোই। ওকে, তাহলে এবার দেখো বাঁ দিক থেকে 2 কমন নিয়ে কেটে দাও আর ডান দিক থেকে 2 কমন নিয়ে কেটে দাও, প্রমাণ হয়ে গেল, প্রুফ ইজ ডান হয়ে গেল। ওকে, খুবই সোজা প্রমাণ ছিল। তো এখানেই শেষ হলো রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টার, ঠিক আছে? তো আশা করি যেগুলো অঙ্কগুলো বোঝালাম বুঝতে পেরেছো, এবং যদি ভালো লেগে থাকে অন্যান্য চ্যাপ্টার্স গুলোও নিতে পারো, নেওয়ার জন্য আমাকে মেসেজ করতে পারো 7501306076, আর এই পিডিএফটা নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, আমাকে মেসেজে বললেও অসুবিধা নেই। ওকে, তো নেক্সট আর কোন কোন চ্যাপ্টার্সে তোমরা ভিডিও চাইছো অবশ্যই আমাকে জানাবে, আমি তাহলে সেইটা আগে করার চেষ্টা করব, ঠিক আছে? যেগুলো তোমাদের সিলেবাস আছে বলবে, গ্রুপ আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ওকে, তো বলবে। থ্যাংকস ফর ওয়াচিং।